আজ দুপুর দুটোতে পূর্ব মেদিনীপুর জেলা উপকূলীয় মৎস্য ভেন্ডার ইউনিয়নের পরিচালনায় মৎস্যজীবী ও ভেন্ডারদের জীবিকা সহায়ক প্রকল্পের মাধ্যমে প্রায় অর্ধেক দামে তুলে দেওয়া হয় আইসবক্স। উপস্থিত ছিলেন সহ মৎস্য অধিকর্তা সুরজিৎ বাঘ, দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সভাপতি প্রদীপ কুমার চ্যাটার্জি, দিশা সংগঠনের সম্পাদক শশাঙ্ক শেখর দেব ও মেদিনীপুর জেলা উপকূলীয় মৎস্য ভেন্ডার ইউনিয়নের সম্পাদক অচিন্ত প্রামাণিক, সহ মৎস্য অধিকর্তা সুরজিৎ বাগের উপস্থিতিতে সর্বমোট 106 জনের হাতে এই আইসবক্স তুলে দেওয়া হয়। পরবর্তী পর্যায়ে তিনি ফ্রিতে এই বক্স যাতে সরকারিভাবে প্রদান করা যায় তার চেষ্টা করবেন বলেও জানান। আজকে মৎস্য ভেন্ডারদের জন্য একটা ভর্তুকি মূল্যে ঠান্ডা বাক্স বিতরণের একটা অনুষ্ঠান হচ্ছে। আমরা 106 জনকে ঠান্ডা বাক্স বিতরণ করছি ভর্তুকি মূল্যে। পাইকারি রেটে এটার দাম পড়েছে আমাদের 1600 টাকা করে, সরি 3200 টাকা করে, আমরা 1600 টাকা করে নিচ্ছি সবার কাছ থেকে। আর এটা খোলা বাজারে খুচরো মূল্য প্রায় 3800-4000 টাকা দাম পড়ে। সমীরণ সাউল রিপোর্ট, আনন্দ বাংলা। Book your sanitizer tunnel here.